জগন্নাথ আপনার দলের সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে আজকে পোস্টার করেছে নালাঙ্গা দু নম্বর ব্লক এবং জেলা পার্টি অফিসের সামনে। আপনি কি বলবেন, কি রিয়াকশন আপনার? না না, এগুলো তো নোংরামি এবং এটা আমাদের দলের কোনো কাজ নয়, এটা পুরোপুরি শাসক দল তৃণমূল কংগ্রেস এটা করছে। সামনে পৌরসভা নির্বাচনগুলো আছে, তো সেগুলোকে সামনে রেখেই আমাদের দলের বিভাজনটাকে ফুটিয়ে তোলবার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, যেটা বাস্তব, সেটা নতুন কমিটি গঠন হয়েছে, তাতে হয়তো কারো কারো একটু মান অভিমান এটা থাকতেই পারে, এটা হতেই পারে, এটা তো এমন কিছু ব্যাপার না। কেউ কেউ অনেকদিন ধরে ছিল, তারা হয়তো স্থান পায়নি, কিন্তু তাদের কথাও ভাবা হচ্ছে এবং এটা নিয়ে রাজ্য পর্যায়েও আলোচনা হয়েছে। এবং অবশ্যই সবাইকে নিয়েই কাজ করতে হবে এবং সবাইকে একসঙ্গে আমরা সাংসদ দলের বিরুদ্ধে লড়াই করব। তাহলে তৃণমূলের চক্রান্ত করছেন আজ পোস্টারিংটা? একদম পুরোপুরি ছিল তৃণমূলের চক্র। জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়েছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেস পুরো নির্বাচনকে সামনে রেখে এরকম অভিযোগ করছে, এমএলএ করেছে বিজেপি এমএলএ। দেখুন, তৃণমূলের ছেলেদের অনেক কাজ আছে, সকাল থেকে তারা এই পৌর পরিষেবা নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত, আমরা তো ব্যস্তই, এইমাত্র আগুন লেগেছে এখানে আমরা রয়েছি, আমাদের অনেক কাজ আছে, এই অকাজ করে কোনো লাভ নেই। ওরা নিজেদের অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব কাগজে তো দেখছি, বিজেপির সভাপতির পদত্যাগ দাবি করছে ওদের দলের কর্মীরা, আজকের কাগজেও আছে। সুতরাং ওরাকে নিজেদের দল সামলাক, তারপরে তৃণমূল নিয়ে ভাবলে, তৃণমূল বাংলায় ক্ষমতায় ওরা নেই, ওরাকে দাঁড় রাখতে। বিজেপি কোথায়? বিজেপি তো চোখে পড়ছে না। সাধ্যের মধ্যে সাধ পূরণ, একমাত্র সম্ভব দেবী ফ্যাশন বুটিকে। এখানে আপনারা পাবেন আপনাদের মনের মতো শাড়ির কালেকশন, সেই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে রয়েছে একেবারে লেটেস্ট কালেকশন। এখানে বুটিকের নানা রকম জামদানি, লাইনে, সিল্ক, হ্যান্ডলুম পাওয়া যাবে। তাই আর দেরি না করে চলে আসুন দেবী ফ্যাশন বুটিকে। ঠিকানা চণ্ডীপুরের ফণীর মোড়, রঘুনাথপুর প্রাইমারি স্কুল পেরিয়ে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অনলাইন এবং অফলাইন দু ধরনের কেনাকাটা করার সুযোগ রয়েছে দেবী ফ্যাশন বুটিকে। তাই দেরি না করে আজই আসুন দেবী ফ্যাশন বুটিকের আউটলেটে। আরো বিশদে জানতে যোগাযোগ করুন 9614993535 অথবা 8617330053 নম্বরে।